হাই ফ্রেন্ডস, জয় জগন্নাথ, ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল। আপনার জাঁথিবে কেউঝর মা তারিণী অনেক, যেটা কি অল ওড়িশা বাহারে বি জাঁচ সমস্তে, বট আপন মানুষ ঢেঙ্কানাল গোটে জায়গায় আপনার নিয়ে মানে দেখবি সেই জায়গাটা এক্সপ্লোর হব, যেটা কি গড়খঙ্কিরা আমার সেটি মা রোজন মা তারিণী, যেটা কি ওড়িশার সেকেন্ড তারিণী, আপনার দেখবি সেই প্লেসটা। আউ গোটে জিনিস হচ্ছে, এটা আমার ডিস্টান্সটা ঢেঙ্কানাল 45 কিলোমিটার্স, অ্যান্ড যাজপুর এইপটে চণ্ডীখোল দিয়ে আসলে 60 কিলোমিটার্স সমথিং লাগিযিব। আপনার আসি আরামসে বুলিকি জায়গাটা যাইপারিবে। মন্দিরটিকে আপনার সামনার দেখিপারুথিবে, না হচ্ছে আমার গড়খঙ্কিরা। শুনলে আশ্চর্য লাগিব আপনার মন্দিরর স্টোরি, যেটা কি হচ্ছে আমার জনে বাবা এক মন্দির মানে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পূর্বর এক ছোট মানে চাল ঘর করে মা তারিণী পূজা করুলে। কালক্রমে ধীরে ধীরে আমার ডক্টর নৃসিংহধীর এবং তাঙ্ক পুত্র মানে মন্দিরটা পর্সনাল বনাইছেন, প্রতিষ্ঠা করেছিল 2001 রু মন্দিরটি আরম্ভ হয়েছিল নির্মাণ কার্য। ২০১৩ নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল, বর্ষক গোটে থর মা জন্মদিন পালন হুয়ে, যে যজ্ঞ হয়ে থাকে, 10,000-12,000 লোক এই যজ্ঞের যোগদান করতে। মন্দির 2 বছর ছায়া মায়া প্রহরী অনেক, মন্দির লেফট সাইড্রে আমার মা সরস্বতীঙ্কর প্রতিমূর্তি অছি দেখিপারুথিবে। মন্দির বহুত ডিজাইন হয়েছে, বরাহ মূর্তি এপট ফ্রন্ট সাইড্রে আমার গজদ্বার। এবার আমি আসলে মন্দির পছ পাখে আমার সিংহমুখী সিংহদ্বার, এটা ব্যাক সাইডটা আমার সিংহদ্বার। মন্দির রাইট সাইড হচ্ছে আমার
ভাগ্রমুখী বাগদ্বার আমার মন্দিরর বাম সাইডরে অছি হনুমানক মূর্তি, যেটাকি হনুমানক মন্দির প্রতিমূর্তি সহিত জগন্নাথ বলভদ্র সুভদ্রাঙ্কর মধ্যে প্রতিমূর্তি রয়েছে। দেখুন কত বঢ়িয়া ডিজাইন হয়েছে, হনুমানক মন্দির এপটে, তার লেফট সাইড কি হনুমান মন্দির, পাহাড়টা কিন্তু পুরা লাগিকি অছি বহুত ক্লোজলি, মানে পুরা পাখরে। টোটাল এরিয়াটা আপনার দেখিপারে কত সফা সুতরা হয়েকি অছি, পুরা নিট অ্যান্ড ক্লিন। পত্রটে বি পাইবেনি আপন, বহুত ভালো জায়গাটা। আজির ভিডিওটিকে এইটি শেষ করছু, আপনার যদি আমার ভিডিও ভালো লাগুব লাইক সবসক্রাইব করবে, থ্যাংক ইউ।